আমার বাবা সচিবালয়ে চাকরি করতেন, 35 বছর ছিলেন অফিসার। আমি আলেমের ছেলে নয়, আলহামদুলিল্লাহ যথেষ্ট সম্মানিতভাবে চাকরি করেছেন সরকারি। জিন্দেগিতে এক টাকাও কোনোদিন এদিক সেদিক যদি করতেন তাহলে গুলশান বরারিতে 10 তলা 2-4টা বিল্ডিং কিছু না। ইনারা জানে সচিবালয় কোন জিনিস। আমার আব্বা মাঝে মাঝে আমার বলেন, বাবা আমি যেই জায়গায় ছিলাম এই জায়গায় তুমি থাকলে তুমি ফেল করতে, বুঝছেন? কত রিক্সের জায়গা, কতটা রিক্সের জায়গা। এমন সচিবালয় সারা অফিসে সরকারি এমন একটা জিনিস নাই যেটা আমার বাবার সিগনেচারে যায় নাই। যত বড় জিনিস আমার বাবা সিগনেচারটা দিতেন, তারপরে নড়তো অফিস থেকে। 5 বছর হইল চাকরি থেকে রিটায়ার হয়েছে, উনি তবলিগের মেহনতে আমাকে মাদ্রাসায় দিয়েছে, কিন্তু বড় সরকারি অফিসার ছিলেন। আমার বেলায় সন্দেহ করতো যে আমার জায়গায় যদি তুই থাকতি তুই ফেল হয়ে যেতি, কারণ এই জায়গায় অনেক দেখছি আলিয়া মাদ্রাসা থেকে পড়ে এসে আলেম হয়ে এখানে আইসা দেখি 9-6 করে আমার সঙ্গে, কিন্তু পারে নাই। কত বড় একটা জায়গা। কথা হইল যদি দিনেরও একটু বুঝ থাকে তাহলে আলহামদুলিল্লাহ সে বেঁচে থাকার চেষ্টা করে। কারণ আমার কথা হইল, দেখেন ডাক্তারও দরকার আছে, ইঞ্জিনিয়ার ডাক্তার দরকার আছে, শুধু দরকার না মেয়েদেরকেও বানান, ডাক্তার মেয়েদেরকে বানান। কারণ আমি আমার বিবিকে দেখাবো আমি মহিলা ডাক্তার খুঁজি পাই না। তাহলে আপনারা যদি বলেন হুজুররা মহিলাদেরকে ঘরের ভিতরে ঢুকাইছে, না আমরা ঢুকাই নাই, আপনাদের কারণে আমরা ঢুকতে বলি। কারণ আপনাদেরকে বাইরে হইতে বললে আপনারা সব খুলে বের হয়ে যান, আমরা বলি আপনারা ঢেকে বের হন। আপনারা পাইলট হন, ইঞ্জিনিয়ার হন, ডাক্তার হন, যা মন চায় হন, তবে বোরকার ভিতরে থেকে হন। সাহাবা একরামদের অসংখ্য সাহাবা একরামদের বিবিরা ব্যবসা করতেন, আম্মা জান খাদিজাতুল কুবরা ব্যবসা করতেন, উলঙ্গ হয়ে নয়, উলঙ্গ হয়ে নয়। এই জন্য আপনার মেয়েকে আপনি যা বানান বানান, আপনার ছেলেকে ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, দরকার তবে শুরুতে মুক্তবের এই কোরআনের শিক্ষাটা দিয়ে তারপরে বানান। তাহলে কি হবে, আপনার ছেলে ইঞ্জিনিয়ার হবে, রডের পরিবর্তে বাঁশ দিবে না, আপনার ছেলে ডাক্তার হবে, কসাই খানা খুলে জবাই করবে না, কারণ তার ভিতরে কোরআনের মহব্বত আছে। আপনার ছেলে চেয়ারম্যান হবে, তার মাগাত মাথায় টুপি থাকবে, আপনার ছেলে মেম্বার হবে, এমপি হবে, ডাক্তার হবে, যাই হোক পাঁচ অক্ত নামাজটা অন্তত পড়ার চেষ্টা করবে। এটা হচ্ছে সকালবেলা মুক্তবের বরকত। কিসের বরকত? আমাদের আমার বাবা সচিবালয়ে চাকরি করতেন, 35 বছর ছিলেন অফিসার। আমি আলেমের ছেলে নয়, আলহামদুলিল্লাহ যথেষ্ট সম্মানিতভাবে চাকরি করেছেন সরকারি। জিন্দেগিতে এক টাকাও কোনোদিন এদিক সেদিক যদি করতেন তাহলে গুলশান বরারিতে 10 তলা 2-4টা বিল্ডিং কিছু না। ইনারা জানে সচিবালয় কোন জিনিস। আমার আব্বা মাঝে মাঝে আমার বলেন, বাবা আমি যেই জায়গায় ছিলাম এই জায়গায় তুমি থাকলে তুমি ফেল করতে, বুঝছেন? কত রিক্সের জায়গা, কতটা রিক্সের জায়গা। এমন সচিবালয় সারা অফিসে সরকারি এমন একটা জিনিস নাই যেটা আমার বাবার সিগনেচারে যায় নাই। যত বড় জিনিস আমার বাবা সিগনেচারটা দিতেন, তারপরে নড়তো অফিস থেকে। 5 বছর হইল চাকরি থেকে রিটায়ার হয়েছে, উনি তবলিগের মেহনতে আমাকে মাদ্রাসায় দিয়েছে, কিন্তু বড় সরকারি অফিসার ছিলেন। আমার বেলায় সন্দেহ করতো যে আমার জায়গায় যদি তুই থাকতি তুই ফেল হয়ে যেতি, কারণ এই জায়গায় অনেক দেখছি আলিয়া মাদ্রাসা থেকে পড়ে এসে আলেম হয়ে এখানে আইসা দেখি 9-6 করে আমার সঙ্গে, কিন্তু পারে নাই। কত বড় একটা জায়গা। কথা হইল যদি দিনেরও একটু বুঝ থাকে তাহলে আলহামদুলিল্লাহ সে বেঁচে থাকার চেষ্টা করে, এতটুকু যদি না থাকে তাহলে সে তো বিপথে যাওয়াটাই স্বাভাবিক, কারণ তার ভিতরে দিন নাই, সে দুনিয়া এভাবেই তো বুঝবে। এ কারণে নামাজ এটা শুধু হুজুরদের কাজ না, এটা আপনাদেরও কাজ। জাকাত এটা আমাদের কাজ না, আপনাদেরও কাজ। হ্যাঁ, আপনারা বলবেন হুজুররা খালি জাকাত চান্দা তুলে মাহফিল করে মাদ্রাসায় দেয়, এগো কামই খালি এটা। ভাই আমরা যদি জাকাত না নিয়ে আপনাদের থেকে না নিয়ে মাদ্রাসায় না দিতাম, আপনাদের সম্পদ হালাল হইতো না। জাকাত এটা গরিবের হক, এটা মাদ্রাসায় দিছেন তো আপনার সম্পদ পাক হয়েছে, এটা না দিলে নাপাক থাকতো, হারাম খাইতেন। দোয়া করেন হুজুররা যে আপনাদের থেকে জাকাতের টাকা নিয়ে মাদ্রাসার ছেলেদের কাছে দেয়, এমন এক সময় আসবে যেদিন জাকাত দেওয়ার লোক খুঁজে পাবেন না, সেদিন আসবে। এই জন্য দিন প্রত্যেকটা মানুষের জন্য শেখা জরুরি। যেটা বলছিলাম পূর্ববর্তী মানুষদেরকে খারাপ বলা বা পূর্ববর্তী মানুষরা ওইটা করছে ওইটা হয় নাই, হ্যাঁ না হলে ভুল বুঝায় দেওয়া,
যদি না হয় ঠিক আছে আপনার এটা ভুল মেনে নেন। অনেক আছে মুরব্বীরা যারা মানতে চায় না, কারণ ওই যে আগের থেকে করে আসছে। এখন ভাই আল্লাহ পাক রব্বুল আলামিন কখনোই বান্দার আমলের মাধ্যমে জান্নাত দিবে না। একটা বান্দাও আমল দিয়া জান্নাতে যেতে পারবে না, প্রত্যেকটা বান্দা আল্লাহ পাকের রহমতে জান্নাতে যাবে। কি রহমতে? আপনি একটা মাহফিলে আসছেন, এসে এই পোলাপানগুলো আগে গান করতো বা এই করতো সেই করতো, এখানে মাহফিল করতেছে, আল্লাহ আমি তোমার নাজাতের উসিলায় এই মাহফিলটা করার চেষ্টা করলাম, এখানে 20,000 টাকা দিলাম, আল্লাহ তুমি আমার এই দানটা কবুল করো। হতে পারে এই 20,000 টাকা আপনার নাজাতের উসিলা হয়ে যাবে। রসুল বলেন এক ব্যক্তি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, একটা কুকুর ক্ষুধার্ত পিপাসা রাস্তায় মাঝে কাটতাচ্ছে, তো রসুল সাল্লাল্লাহু আলাইহি বলেন ওই গুনাহগার বান্দা সারা জিন্দেগি গুনাহ করছে, গুনাহ করার পরে ওই যেই লোকটা যাচ্ছে একটা কুয়া দেখলো, কুয়ার ভিতরে নিজের পায়ের যে চামড়ার মোজা আছে ওইটা ডুবায় পানি উঠাইলো, ওটা কুকুরকে খাওয়াইলো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি বলেন এই লোকটা সারা জিন্দেগি গুনাহ করার পরেও কুকুরকে যখন পানি পান করালো এই এই উসিলা আল্লাহ তারে জান্নাতি বানাই দিল। দেখেন আজীবন করলো গুনাহ আল্লাহ বানাইলো জান্নাতি, কেন? ওর আমল দিয়ে ও জান্নাতে যেতে পারতো না। তো আপনারা কি আমল দিয়ে যাবেন জান্নাতে? অসংখ্য নবীর উম্মতরা হাজার বছর হায়াত পাওয়ার পরেও তো জান্নাতে যেতে পারবে না, ইবাদত দিয়ে। সেখানে আপনার আমার হায়াত মাত্র 50 বছর 60 বছর, এর ভিতরে 20 বছর 30 বছর এমনি শেষ, মাত্র 10-15 বছরের হায়াতে আমরা কিভাবে জান্নাতে যাব? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দা তোমরা তোমাদের অন্তর যেটা আছে এটাকে পবিত্র রাখো। যারা সফল হয়েছে তারা তাদের নফসের পবিত্রতার কারণেই সফল হয়েছে। নফস এমন একটা জিনিস, দেখেন বান্দাকে ধোকা দেয় দুইটা জিনিস, একটা হইলো নফস আর একটা হইলো মাশাআল্লাহ জানেন তো বলেন কয়টা জিনিস? একটা, দুই নম্বর শয়তান। এটা আমারেও দেয় আপনাকেও, যত বড় পীর বলেন বুজুর্গ বলেন আল্লাহওয়ালা বলেন ইমাম বলেন খতিব বলেন সবাইরে দেয়, বরং আমাদের কেন বেশি দেয়? কেন বেশি দেয়? জানে যে এগুলারে ভ্রষ্ট করতে পারা মানেই দুনিয়া ভ্রষ্ট হয়ে যাওয়া। এই কারণে বর্তমানে আলেমদের জন্য বেশি দোয়া করবেন আপনারা, আপনাদের তো একটা টেন্ডেন্সি আছে কি বলে যে হুজুর খালি দোয়া করেন দোয়া করেন দোয়া করেন, না হুজুরের কাছে দোয়া চাইবেন যেমন হুজুরের দোয়া দিবেনও তেমন, ঠিক আছে? আমরা খালি হুজুরদের কাছে পানি পড়া নেই দোয়া নেই, আমার কাছে যদি কোনো বাবা তার সন্তানের জন্য পানি পড়া নিতে আসে আমি তো বলি ভাই আপনি নিজে বাপ হয়ে আপনি পানি পড়া দেন, কেন? আমি হলো আরেকজন আপনি হলো তার আপন বাপ, বাপে যেই দোয়া করবে ওই দোয়া কবুল হবে না তো আমার দোয়া কবুল হবে? আগে বাপ দেন আপনি, এরপরে হুজুরদের প্রতি সম্মান বোধ আছে আলহামদুলিল্লাহ, বুঝলেন? কারণ আল্লাহওয়ালা বুজুর্গ কার দোয়া কবুল হয় বলা যায় না, কিন্তু আমাদের থেকে দোয়া যেভাবে নেবেন আপনারাও আমাদেরকে দোয়া দিবেন, কারণ আপনারা হাজারো মানুষ দোয়া দিলে আমি একজন হাজারো দোয়া পাইলাম, আমি একজন হাজার মানুষকে কেমনে দোয়া দিব? এই জন্য আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন যেন আল্লাহ পাক আমাদেরকে ঠিক রাখে। তাহলে আর যারা সমাজের গণ্যমান্য এদের মনের ভিতরে এই চিন্তা থাকবে না যে হুজুররা ঠিক নাই, কারণ আপনারা দোয়া করেন না এই জন্য আমরা ঠিক আছি। আপনারা দোয়া করবেন আমরা সহি পথে থাকতে পারবো, দোয়া আপনারা আমাদের জন্য করা ভুলে গেছেন, এই জন্য সব সময় নামাজের পরে আমাদের জন্য দোয়া করবেন যে আল্লাহ উম্মতের ওলামা একরামদেরকে আপনি সঠিক পথে পরিচালিত করেন, ঠিক আছে? পারবেন ইনশাআল্লাহ, এটা আপন মনে করে করবেন, কারণ এই ওলামা একরাম রসুলের ওয়ারিস। রসুল বলেন উম্মতের ওলামা একরামরা যদি ভালো হয় সারা দুনিয়া ভালো, ওলামা একরামরা যারা ভালো এরা দুনিয়ার ভিতরে সবচেয়ে ভালো, আবার দুনিয়ার ভিতরে সবচেয়ে খারাপ হইলো আলেমরা, অসর্ব সেরারি সেরারুল ওলামা, এরা যখন খারাপ হয় সবচেয়ে খারাপ হয়, এ কারণেই বিরিয়ানি পোস্তে খাওয়া যায় না, আলেমরা বিরিয়ানি লোক, এটা যদি একবার খারাপ হয় এরে খাওয়া যায় না, আর সাধারণ মানুষ ও ভালো খারাপ হইলেও এরা ভালো বানানো যায় কিন্তু ভাত। এই জন্য আল্লাহ বলেন বান্দা ভাই রাগ করছেন আপনারা কেউ বোঝানোর জন্য এরা দরকার আছে বলা, কারণ মানুষের মনের ভিতরে অনেক প্রশ্ন থাকে আলেমদের ব্যাপারে, থাকাটা স্বাভাবিক, কারণ 10 জন 10 রকম বলে, এটা একটা কমন প্রশ্ন, 10 জন 10 রকম বলে আমি যাব কোথায়, হ্যাঁ আমার জন্য ওই সময় করণীয় হলো আমি বুঝবো কে সহি এটা আমার বুঝে নিতে হবে, কারণ আলেমের বাজার চলতেছে, রাস্তাঘাটে দাঁড়াইলে এখন খালি টুপিওয়ালা দাড়িওয়ালা টুপিওয়ালা দাড়িওয়ালা, কিন্তু সব টুপিওয়ালা দাড়িওয়ালা ভালো না, এই টুপিওয়ালা দাড়িওয়ালার পিছনে অনেক ভণ্ড শয়তান বাটপারোয়াস অনেক আছে, এজন্য এর ভিতরে আপনি চিনবেন। আল্লাহ পাক চিনার মতো
আলামত দিয়ে দিবেন সিমাহুম ফি উজুহিহিম মিন আসারি সুজুদ আলামত দিয়ে দিবেন যারা দেখলে মনে পড়বে যে সে নামাজি সে আল্লাহ ওয়ালা বুজুর্গ তার কপালে সিজদা তার চেহারায় সিজদার নূর থাকবে তার ইবাদতের ঘ্রাণ থাকবে বুঝতে হবে আল্লাহ ওয়ালা আপনি মিশলেই বুঝবেন একজন আলেমের সঙ্গে বন্ড সঙ্গে মিশলেও বুঝবেন বেঈমানের সঙ্গে মিশলেও বুঝবেন আবার হক্কানি আল্লাহ ওয়ালার সঙ্গে মিশলেও বুঝবেন এটা বোঝা যায় অন্তর থেকে অনুভব করা যায় আল্লাহ আমাদেরকে সহি সিরাতে মুস্তাকিমে চলার তৌফিক দান করুন এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় খুবই জরুরি বিষয় আমাদেরকেও আল্লাহ দেখ আপনাদেরকেও দেখ বলেন আমিন